শুরুতেই জানিয়ে দিব বাংলা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। আওয়ামী লীগের হাতে ইসলাম নিরাপদ নয় বলছে ইসলামী আন্দোলন। এরপর জানিয়ে দিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরছেন আজ। আরও থাকবে সরকার ইসরায়েলি দূতাবাস খোলার পায়তারা করছে, জানালেন নুরুল হক নূর। এদিকে দেশি বিদেশি শক্তি অবৈধ সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং সর্বশেষ জানাব সাত দিনের রিমান্ডে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন এবং লিখে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। আওয়ামী লীগের হাতে ইসলাম নিরাপদ নয় বলছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী বলেছেন, আওয়ামী লীগের হাতে দেশ, ইসলাম ও মানবতা কোনো কিছুই নিরাপদ নয়। তারা প্রতিবেশী দেশকে খুশি করতে 92% মুসলমানের চিন্তা চেতনার বিরুদ্ধে আঘাত দেওয়া শুরু করেছে। একটি বিশেষ দেশকে খুশি করার জন্যই সরকার ইফতারে নিষেধাজ্ঞা দিয়েছে। শুক্রবার বা জুমা বাইতুল মোকাররম উত্তর গেটে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার কিরাত মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে হামলা এবং নিষেধাজ্ঞার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, নৌতরনগর সভাপতি মোহাম্মদ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম, যুব নেতা মাওলানা নেসারউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুল আওয়াল মজুমদার, মাওলানা নুরুল ইসলাম নাইম, মাওলানা আরিফুল ইসলাম, ডাক্তার শহীদুল ইসলাম, অ্যাডভোকেট মশিউর রহমান, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি হাফিজুল হক ফায়াজ আব্দুর রহমান। তিনি বলেন, একটি দেশে চলমান মুসলিম নিধন এবং বাংলাদেশে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে বিধিনিষেধ একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগ তাদের প্রভুকে খুশি করতে সরকার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে। তিনি বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে এমন কাজ করার কি করে সাহস পেল তা সরকারকে স্পষ্ট করতে হবে। সাধারণ মানুষ আজ নিত্যপণ্যের দামে দিশেহারা, মানুষের কষ্ট এই ফ্যাসিস্ট সরকার দেখছে না। মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ বলেন, শেখ হাসিনা কর্মকাণ্ড ক্রমেই ইসলাম বিরোধী হিসেবে জারি হচ্ছে। তারা ধরাকে সরাশূন্য তুলে ধরে যাইছে তাই করছে। বর্তমান সরকারের কর্মকাণ্ডে ধর্মনিরপেক্ষতা ফুটে উঠেছে। দেশের প্রায় সকল স্থানেই শীর্ষস্থানে একটি বিশেষ ধর্মাবলীদের নিয়োগ দিয়েছে। মনে রাখবেন, বিশেষ ধর্মাবলীরা আপনাকে রক্ষা করতে পারবে না। তিনি ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে আসার আহ্বান জানান। মির্জা ফখরুল দেশে ফিরছেন আজ। চিকিৎসা শেষে আজ সিঙ্গাপুর থেকে দেশে আসবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, আজ ইফতারের আগে বিকাল 5:50 বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির মহাসচিবের পৌঁছার কথা রয়েছে। তিনি জানান, তার শরীর এখন অনেকটাই ভালোর দিকে। দেশে ফিরে 24 মার্চ হোটেল ওয়েস্টিনে বিএনপির উদ্যোগে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে তার অংশ নেওয়ার কথা রয়েছে। সাইরুল কবির খান আরও জানান, সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানে দুটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বিএনপি মহাসচিব। সেখানে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এসব পরীক্ষা নিরীক্ষায় তার স্বাস্থ্যের প্যারামিটার নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত 4 মার্চ স্ত্রী সহ সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব। 77 বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ 2023 সালের 24 আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। সরকার ইসরায়েলি দূতাবাস খোলার পায়তারা করছে বললেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ফিলিস্তিনে যা চলছে সেটি কোনো বিষয় না, ধর্মীয় বিষয় না, এটি স্পষ্টত জাতিগত হত্যা, মানবাধিকারের চরম লঙ্ঘন, মানবতার পরম চরম বিপর্যয়। তাই মানবতার জায়গা থেকেই ফিলিস্তিনি ইস্যুতে আমাদের কথা বলা উচিত, প্রতিবাদ করা উচিত, মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো উচিত। তিনি বলেন, সরকার একদিকে ফিলিস্তিনের পক্ষে মুখে সিমফ্যাতি দেখাচ্ছে, আরেকদিকে বাংলাদেশে ইসরায়েলি দূতাবাস খোলার পায়তারা করছে। এজন্য বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সপোর্ট এক্সেপ্ট ইসরায়েল শব্দ তুলে দিয়েছে। এজন্য তারা চায় না ইসরায়েলের বিরুদ্ধে দেশে বড় কোনো ধরনের বিক্ষোভ বা ফিলিস্তিনের পক্ষে জনসমর্থন তৈরি হোক। শুক্রবার বিকালে গণ অধিকার পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনের প্রতি জাতীয় সংহতি সমাবেশে নুরুল হক নূর এসব কথা বলেন। সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। নুরুল হক নূর বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে সমগ্র পশ্চিমা বিশ্ব তোলপাড়, তাদের হৃদয় জ্বলে, কিন্তু ইসরায়েল হামলা চালিয়ে ফিলিস্তিনের বাড়ি
বাড়িঘর হাসপাতাল ধুলোয় মিশিয়ে দিচ্ছে, গণহত্যা চালাচ্ছে, এতে তাদের হৃদয় কাঁদে না, বরং তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়। এটা তাদের দ্বিচারিতা ও মানবাধিকারের অঙ্গীকারের সঙ্গে প্রতারণা। এই একই প্রতারণা করছে বাংলাদেশের এই হাসিনা শাসক গোষ্ঠী। তিনি বলেন, শেখ হাসিনা সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ওরা যতই প্রতারণা করুক, ধোকাবাজি করুক, ওদের মিথ্যাচার প্রতারণা আমাদের কাছে পরিষ্কার। শাপলা চত্বরে আলেমদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে সুবিধাবাদীদের নিয়ে শোকরানা মাহফিল করেছে। মদিনা সনদে দেশ পরিচালনার কথা বলে আলেমদের লাঞ্ছিত করে জেলে ভরেছে। এই সরকার যদি ক্ষমতায় থাকে, দেশে ধর্ম কর্ম করে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। নুরুল হক নূর আরো বলেন, মধ্যপ্রাচ্যে মাতব্বরি করার জন্য পশ্চিমাদের অনেক ইসরায়েলের পক্ষ নিচ্ছে। এজন্য যদি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রয়োজন হয়, তারা লাগাবে। আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয়েছে, কিন্তু বাংলাদেশে গত 5 বছরে কয়টি প্রতিবাদ হয়েছে? 18 কোটি মানুষের দেশে কতজন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে? আমরা যদি প্রতিবাদ করি, সেটিও যদি গণমাধ্যমে না আসে, প্রচার না হয়, সেই ব্যবস্থাও করা হচ্ছে। এই হচ্ছে বাস্তবতা। দেশি বিদেশি শক্তি অবৈধ সরকারের ক্ষমতায় রাখতে পারবে না, বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোন দেশি বিদেশি শক্তি অবৈধ সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না। 7 জানুয়ারি দেশের 95% মানুষ বিএনপি ও তারেক রহমানের পক্ষে রায় দিয়েছে। অবৈধভাবে প্রধানমন্ত্রীর আসনে বসা ব্যক্তির পক্ষে 5% মানুষও আসেনি। শুক্রবার বিকেলে কর্ণফুলী সেতু সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিল ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ, সুশীল সমাজ, পেশাজীবী শ্রেণী অবৈধ রেজিমকে নির্বাচনে প্রত্যাখ্যান করেছে, গণতন্ত্রের পক্ষে পরিষ্কার রায় দিয়েছে। বিএনপি সংগ্রাম চলমান উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, এটি হালুয়া রুটির সংগ্রাম নয়, দেশের মানুষের মুক্তির সংগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব এমানামুল হক। সর্বশেষ জানাব, 7 দিনের রিমান্ডে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলা গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাউস এভিনিউ আদালতে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালকে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে। এরপর শুনানি শেষে বিচারক আগামী 28 মার্চ পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ অনুমতি দেয়। উল্লেখ্য, ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। কেজরিওয়াল কিছুদিন ধরেই বলে আসছিলেন, লোকসভা ভোটের আগে বিজেপি সরকার তাকে গ্রেপ্তার করবে।